হে গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এর পূর্বের কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম ক্রিয়েটর বা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে কী কীভাবে ইনকাম করতে পারবেন সে সম্পর্কে ডিসকাস করে বলেছি আপনারা যদি ওই ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিওটির ডিসক্রিপশানে ওই ভিডিওগুলি লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা দেখতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্পন্সারশিপ বা প্রমোশনের মাধ্যমে কী কীভাবে ইনকাম করতে পারবেন ইনস্টাগ্রাম ক্রিয়েটর বা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট থেকে তাই ভিডিওতে ফুল ডিসকাস করে বলবো তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক অ্যান্ড স্টেপ বাই স্টেপ স্পন্সারশিপ বা প্রোমোশনের মাধ্যমে ইনস্টাগ্রাম ক্রিয়েটর বা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট থেকে কী কীভাবে ইনকাম করা যায় তা স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক সো গাইজ এর পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে স্পন্সারশিপ বা ব্র্যান্ড প্রমোশন সম্পর্কে ফুল ডিসকাস করে বলেছি তবুও এই ভিডিওতে আমি আপনাদেরকে সিম্পলি ভাষায় হালকা ডিসকাস করে বলে দিচ্ছি এক্সাম্পল হিসেবে ধরুন আপনি কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করেছেন বা কোন নতুন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছেন বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট বা পেজ ক্রিয়েট করেছেন তো প্রথম অবস্থায় আপনার ওই সমস্ত অ্যাকাউন্ট পেজ প্রোডাক্ট অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইটগুলি ভাইরাল হওয়ার তেমন একটা চান্সই থাকে না কেননা ওগুলি সম্পর্কে অন্যান্য ব্যক্তিরা জানেই না তো আপনার সার্চ করবে কীভাবে তাই আপনি চাইছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অন্যান্য ব্যক্তিদের যাদের হাজার হাজার বা লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বা ফলোয়ার রয়েছে তাদেরকে দিয়ে আপনি আপনার ওই সমস্ত ওয়েবসাইট অ্যাপ্লিকেশন পেজ অ্যাকাউন্ট বা প্রোডাক্টগুলিকে স্পন্সার করতে যাচ্ছেন অর্থাৎ প্রমোশন করার জন্য বলছেন তো আপনি কি করলেন তাদেরকে বললেন যে আমার এই পেজটি বা আমার এই প্রোডাক্টটি আমার এই অ্যাপ্লিকেশানটি আমার এই অ্যাকাউন্টটি আপনার প্ল্যাটফর্মেতে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট বা পেজেতে স্পন্সার করবেন তাহলে আমি আপনাদেরকে এত টাকা সে হতে পারে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেব তো তখন ওই সমস্ত ব্যক্তিরা তাদের ওই অ্যাকাউন্টে আপনার ওই প্রোডাক্ট বা অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইটটিকে স্পন্সার করে থাকে সে আপনি যদি লিংক প্রোভাইড করেন তাহলে হয়তো সেই লিংকে তারা তাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে বা পেজেতে প্রোভাইড করে স্পন্সার করে কেননা তাদের কাছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে বা ফলোয়ার রয়েছে তো অবশ্যই তারা তাদের পেজকে তো ভিজিট করে তখন আপনার ওই লিঙ্কটিও দেখতে পায় যখন তার অ্যাকাউন্টের সঙ্গে থাকে তার প্রতি একটা ট্রাস্ট থাকে তো তখন ওই লিঙ্কের উপরে ক্লিক করে ব্যক্তিরা কিন্তু প্রোডাক্ট পারচেস করে থাকে বা ওয়েবসাইট অ্যাপ্লিকেশানেও ভিজিট করে থাকি বা আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক দিয়ে থাকেন তো সেই লিঙ্ককে ক্লিক করেও আপনার ওই অ্যাকাউন্টে রিডাইরেক্ট হয়ে থাকে তো এইভাবেই স্পনসার করে থাকি ঠিক আছে তো কীভাবে আপনি করবেন তা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন তো দেখুন সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনার অ্যাকাউন্টে ইমেল আইডিকে অ্যাড করা কেননা ওই ইমেলের মাধ্যমে আপনাকে কিন্তু যে কোনো কোম্পানি বা ব্যক্তি কনট্যাক্ট করতে পারবে কিভাবে অ্যাড করবেন এর জন্য আপনাকে ইনস্টাগ্রাম ওপেন করার পর প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে এর এডিট প্রোফাইলে ক্লিক করে আপনাকে বায়ো সেকশানে ইমেলটিকে অ্যাড করতে হবে তো দেখুন এখানে বায়োর অপশান রয়েছে তো আপনারা এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর বাইরে আপনি আপনার সম্পর্কে কিছু লিখে দিবেন কি করেন বা কি ধরনের আপনি কন্টেন্ট এই পেজেতে প্রোভাইড করবেন সেই সম্পর্কে লিখবেন লেখার সঙ্গে কনট্যাক্ট বলে লিখে আপনি আপনার ইমেল আইডিটিকে কন্ট্যাক্টে কিন্তু প্রোভাইড করে দিবেন। এরপরে আপনারা এই টিকমার্কে ক্লিক করে দিবেন তো আপনার ইমেল আইডিটি অ্যাড হয়ে যাবে দেন পুনরায় এই টিকমার্কে ক্লিক করে দিবেন দেন দেখবেন আপনার প্রোফাইলেতে কিন্তু আপনার ইমেল আইডি এখানেতে শো করাবে দেখতে পাচ্ছেন তো যখন কোনো ব্যক্তি আপনাকে স্পন্সার করাবে তো ওই ইমেলের সাহায্যেই আপনাকে কন্টাক্ট করবে আরেকটা কথা আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে অনেকে হয়তো ফ্রড আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে আপনার সঙ্গে ফ্রড করার জন্য কোনো হয়তো লিংক আপনাকে প্রোভাইড করে দিল হ্যাকাররা বললো এই লিঙ্কে ক্লিক করে আপনি আমার এই প্রোডাক্টটিকে আপনার পেজিতে স্পন্সার করুন আপনাকে এত টাকা দেব তো আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করে দিবেন তো হয়তো আপনার ব্রাউজারটিকে বা মোবাইলটিকে হ্যাক করে নিতে পারি তো কীভাবে আপনারা ওই সমস্ত ফ্রড ইমেল থেকে বাঁচবেন তো তারও একটি আমি আপনাদেরকে পদ্ধতি বলে দিচ্ছি যেমন এক্সাম্পল হিসেবে দেখুন আইফোন আইফোনের মেল কীরকম হবে না অ্যাট দ্য রেটের পরে কিন্তু আইফোন লেখা থাকবে অ্যাট দ্য রেট আইফোন ডট কম স্যামসাংয়ের হয়ে থাকলে অ্যাট দ্য রেট স্যামসাং ডট কম ইউটিউবেরও দেখবেন অ্যাট দ্য রেট ইউটিউব ডট কম থাকে ফেসবুকেরও অ্যাট দ্য রেট ফেসবুক ডট কম যেমন ধরুন আইফোন আইফোনের মেল দেখতে পাচ্ছেন এখানেতে অ্যাট দ্য রেট অ্যাপেল ডট কম তো বেশিরভাগ ট্রাস্টেড কোম্পানিগুলির মেলে কিন্তু তাদের কোম্পানির নেমটি থাকে এরপরে ডট কম থাকে ঠিক আছে এইভাবে দেখবেন অ্যাট দ্য রেট কোম্পানির নেম দেন ডট কম বড়ো বড়ো কোম্পানিগুলির বা প্ল্যাটফর্মগুলির এই ধরনেরই কিন্তু মেল থাকে যদি আপনি ফেসবুকে ধরেন তাহলে এক্সাম্পল হিসেবে আমি মেল আসে ক্লিক করছি এরপরে দেখুন এখানেতে দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট স্যামসাং ডট কম দেখতে পাচ্ছেন তো এই ধরনের কিন্তু আপনার কাছে মেল আসতে পারে বড় বড় কোম্পানিগুলির আর যদি অন্য কোনো ব্যক্তিদের হয়ে থাকি তো সেক্ষেত্রে চেনা খুবই মুশকিল তবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনি অন্যান্য মোবাইলেতে ওই ইমেল আইডিটিকে লগ করে রাখতে পারেন যেই মোবাইলেতে আপনার ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্যান্য প্ল্যাটফর্মে যেগুলো আপনি ইউজ করছেন ইনকামের জন্য সেগুলি লগ করে রাখবেন না ঠিক আছে তো আরেকটা উপায় রয়েছে যদি আপনার মোবাইল একটি হয়ে থাকে তো আপনি কি করবেন ডিফল্ট যে ব্রাউজারটিকে সেট করে রাখবেন অন্য ব্রাউজার যে ব্রাউজারে আপনার ইনকামের জন্য অন্য কোনো প্ল্যাটফর্ম লগ থাকবে না ঠিক আছে যেমন আপনার ব্রাউজারের মধ্যে ক্রোমের ক্রম দেব ক্রোম বিটা ক্রোম রয়েছে তো সাপোজ ধরুন আপনার ক্রোম দেভেতে বা ক্রোম বিটাতে আর্নিংয়ের প্ল্যাটফর্মগুলি লগ ইন রয়েছে তো আপনারা ওই সমস্ত লিঙ্ক যেগুলি আপনাকে প্রোভাইড করবে স্পন্সারের জন্য আপনি তো ফেক বা সঠিক জানেন না তো ওই লিঙ্কগুলি আপনারা অন্য ব্রাউজারে ওপেন করবেন যেমন ধরুন শুধু ক্রোমেতে বা যেমন ধরুন আপনি যে মিনি রয়েছে বা ফায়ারফক্স রয়েছে ওই ধরনের প্ল্যাটফর্মে ঠিক আছে এই বিষয়টা অবশ্যই কিন্তু ধ্যান দিয়ে রাখবেন তো এখন কথা হচ্ছে যে কীভাবে আপনারা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্পন্সার করবেন যদি আপনাকে কোনো লিঙ্ক প্রোভাইড করে তো সেক্ষেত্রে ধরুন এক্সাম্পল হিসেবে আপনাকে আইফোন ফরটিন প্রোর স্পন্সার করার কথা বলছে অ্যাপেল কোম্পানি তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট হবে মেলেতে যে মেল আপনি প্রোভাইড করবেন বাইতে তো কনট্যাক্ট করার পর আপনার সঙ্গে প্রথমে রেট ফিক্স হবে যে এত টাকা আপনি চাইছেন স্পন্সার করার জন্য যখন রেট ফিক্স হয়ে যাবে তখন ওনারা আপনাকে একটি লিঙ্ক প্রোভাইড করবে এক্সাম্পল হিসেবে আইফোন ফরটিন প্রোর জন্য এই আইফোন ফরটিন লিঙ্ক আপনাকে প্রোভাইড করবে দেন আপনাকে কি করতে হবে ওই লিঙ্কটিকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ওপেন করে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে এরপরে আপনি চাইলে বায়োতেও লিঙ্কটিকে প্রোভাইড করতে পারেন কিন্তু লিঙ্ক প্রোভাইড করলে ক্লিক করলে কিন্তু ক্লিক হবে না আপনাকে কি করতে হবে অ্যাড লিঙ্ক এর উপরে ক্লিক করতে হবে এরপরে অ্যাড এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করতে হবে এরপরে যে স্পন্সার লিঙ্কটিকে আপনাকে প্রোভাইড করবে ওই লিঙ্কটিকে আপনাকে এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পর কি স্পন্সার করছেন প্রোডাক্টটির নেম সেটি এখানে আপনি লিখে দেবেন যেমন আইফোন আমি ফরটিন প্রো এখানেতে স্পন্সার করছি তা এখানে আইফোন ফোরটিন প্রো লিখে দিলাম এরপরে এই টিকমার্কে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটি আপনার অ্যাড হবে কিন্তু প্রোফাইলেতে অ্যাড হবে না ব্যাক আসবেন ব্যাক আসার পরে পুনরায় এই টিকমার্কে ক্লিক করে দিবেন তো আপনার প্রোফাইল আপডেট হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটিও চলে আসছে যখন কোনো ব্যক্তি এই লিঙ্কে ক্লিক করবে তো ডাইরেক্ট যে স্পন্সার লিঙ্ক আপনি অ্যাড করবেন সেই প্ল্যাটফর্মেতে রিডাইরেক্ট হয়ে যাবে দেখুন আইফোন ফরটিন পেজেতে রিডাকট হয়ে গিয়েছে অ্যাপেলেরি সাইট তো এইভাবে যদি আপনাকে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিঙ্ক শেয়ার করে কোনো প্রোডাক্টের করে কোনো অ্যাপ্লিকেশনের করে কোনো ওয়েবসাইটের করে সেম টু সেম একই পদ্ধতি ফলো করে আপনারা লিঙ্ক অ্যাড করতে পারবেন ঠিক আছে আর সাপোজ ধরুন কোনো কোম্পানির সঙ্গে আপনার কন্টাক্ট হলো এবং বলল যে আপনাকে স্পন্সার করতে হবে একটি ভিডিও বানিয়ে তার সঙ্গে লিঙ্কটিকে আপনাকে শেয়ার করতে হবে সাপোজ ধরুন আপনার আইফোন ফরটিন প্রো অ্যাপেল কোম্পানি বলল যে আমার এই ফোনের ফিচার সম্পর্কে আপনাকে ভিডিও বানাতে হবে অ্যান্ড লিঙ্কটিকে আপনাকে শেয়ার করতে হবে তাহলে এত টাকা আপনাকে দেব তো আপনি কি করবেন লিঙ্কটিকে অভিয়াসলি বলেছি অন্য একটি মোবাইলে ওপেন করবেন বা যেই ব্রাউজারেতে আপনি অন্যান্য অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখেননি অর্থাৎ লগ করে রাখেন রাখেননি সেই ব্রাউজারেতে আপনি ওপেন করবেন ওপেন করার পর ডিটেলস চেক করে দেখে নেবেন চেক করার পর একটি ভিডিও বানাবেন ভিডিও বানানোর পর কিভাবে আপনারা আপলোড করবেন এর জন্য দেখুন ইনস্টাগ্রাম ওপেন করবেন এরপরে প্রোফাইল লোকতে ক্লিক করবেন দেন এই যে প্লাস আইকান এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন পোস্টের অপশান রয়েছে তো আপনারা রিলসের আকারেও আপলোড করতে পারেন রিলসে আপনারা নাইনটি সেকেন্ড পর্যন্ত আপলোড করতে পারবেন দেড় মিনিট আর পোস্টে আপনারা বড়ো এমবিরও বা বড়ো মিনিটেরও ইউজ করতে পারবেন ভিডিও তো পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পর ওই ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন এক্সাম্পল হিসেবে কোন একটি ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করার পর এই তীরে ক্লিক করবেন দেন পুনরায় আপনাকে নিচে নেক্সটে ক্লিক করতে হবে এরপরে এখানেতে আপনার শেয়ারের অপশান আসবে আপনারা রাইটে ক্যাপশানে ওই লিঙ্কটিকে পেস্ট করবেন ভিডিওর নিচে তবে এই লিঙ্কটি আপনার ওয়ার্ক করবে না অ্যান্ড এখানেতে আরও কিছু লিখে দেবেন যে এই লিঙ্ককে ক্লিক করে বরচেস করার জন্য প্রোডাক্টটিকে আপনাকে আমার প্রোফাইল লোগোতে যেতে হবে প্রোফাইলে ক্লিক করে দেন সেখানেতে লিঙ্ক পাবেন যে লিঙ্কটা আমি অ্যাড করার পদ্ধতি দেখলাম ওইখানে ওই লিঙ্কটি ওইখানেতেই আপনার শো করাবে এইখানের লিঙ্ক তো আপনার এ হবে না ওয়ার্ক করবে না ঠিক আছে তো আপনাকে এই জন্য লিখতে হবে যে এই কথা লিখতে পারেন তো দেখুন এইভাবে লিখেছি এটি হচ্ছে আইফোন 14 প্রো মোবাইল এর দুর্দান্ত ফিচার রয়েছে এর দাম বর্তমানে এত দাম উল্লেখ করবেন বা যদি কোনো অন্য কোনো প্রোডাক্ট হয় বা ওয়েবসাইট হয়ে থাকে অ্যাপ্লিকেশন হয়ে থাকে তো আপনার উল্লেখ করার দরকার নাই দাম মোবাইলটি কেনার জন্য বা সাইটে ভিজিট হওয়ার জন্য আমার প্রোফাইল লোকেতে ক্লিক করুন সেখানেতে এই লিঙ্কটি পাবেন লিঙ্কে ক্লিক করে রিডাইরেক্ট হয়ে আপনারা কিনতে পারবেন বা সাইটে ভিজিট করতে পারবেন ঠিক আছে দেন জাস্ট এই শেয়ারে ক্লিক করবেন তো এটি পোস্ট হয়ে যাবে ডাউনলোড স্টার্টিং হবে দেন ডাউনলোডিং হওয়ার পর ফিনিশ শো করাবে দেন অটোমেটিক্যালি আপনারা কিন্তু এখানে রিফ্রেশ হয়ে ভিডিওটি শো করিয়ে দেবে ঠিক আছে কিছুক্ষণ হয়তো সময় নিতে পারে বড়ো জোর এক মিনিট দেন আপনার শো করে দেবে ভিডিওটি অ্যান্ড দেখুন শো করিয়ে দিয়েছি অ্যান্ড এখানেতে ক্যাপশানে শো করাচ্ছে এর উপরে ক্লিক করলে ক্যাপসেন শো করাবে কিন্তু ওই লিঙ্কটি আপনার ওয়ার্ক করবে না দেখুন লিঙ্কে ক্লিক করছে লিঙ্ক কিন্তু ওয়ার্ক করবে না তো আমি লিখেছি যে প্রোফাইলে যেতে যখন ব্যক্তিরা এই প্রোফাইল লোগোতে ক্লিক করবে বা এই যে প্রোফাইল শো করাচ্ছে এইখানেতে ধরুন এই যে এই প্রোফাইল লোগো এই প্রোফাইল লোকতে ক্লিক করবে তো তখন ওই ব্যক্তির প্রোফাইলেতে যাবে যাওয়ার পরে ওই যে বলেছিলাম লিঙ্ক এখানে শো করাবে তো এইখানেতে লিঙ্ক করাবে চাইলে ক্লিক করে রিডাইরেক্ট হয়ে কিনতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে ফান্ডা এইভাবে স্পন্সার লিঙ্ক প্রোভাইড করার আর যখন আপনি স্পন্সার করাচ্ছেন আপনাকে টাকা হয়তো হতে পারে আপনার ব্যাংকের মাধ্যমে পেপালের মাধ্যমে বা আপনার কান্ট্রিতে যে সমস্ত মানি ট্রান্সফারের প্ল্যাটফর্ম রয়েছে সেগুলির সাহায্যও আপনি হয়তো পেতে পারেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং